সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে বিয়ে করতে দেখার ব্যাখ্যা কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কেউ দেখে তার স্ত্রী দাঁড়িয়ে আছে অথবা তাহলে বুঝতে হবে মহিলা কখনো বাচ্চা দেবে না। তার সন্তান দাঁড়িয়ে থাকলে পরিবারের জন্য এটা বিপদের আলামত। আল্লামা কিরমানি রহিমাহুল্লাহ তাআলা তিনি লিখেন, মহিলার সঙ্গে সহবাস করার চুক্তি হলে এবং আক্তকারী মানে চুক্তিকারী অসুস্থ হলে বুঝতে হবে মানে যিনি চুক্তি করেছে সহবাসের জন্য সে মারা যাবে। সুস্থ থাকলে বুঝতে হবে কোনো ক্ষমতার প্রতি আকৃষ্ট হবে অথবা নিহত ব্যক্তির পক্ষে সে সাক্ষ্য দেবে। কেননা মহিলা হলো ক্ষমতার অধিকারী, মহিলা নামাজি ও ধনী হলে সে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে চুক্তি করবে, যেমন ঘর বাড়ি দোকানপাট ইত্যাদি, অথবা তার এমন সম্পদ জমা হবে যে তার চোখ শীতল করবে। স্বপ্নে কেউ কোনো পরিচিত চতুষ্পদ প্রাণীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে এমন ব্যক্তিকে অনুগ্রহ করবে যাকে সে এর আগে দেখেনি অথবা অন্যায়ভাবে খরচ করবে। প্রাণীটি অপরিচিত হলে বুঝতে হবে শত্রুর উপর বিজয়ী হবে এবং ওই ব্যক্তি থেকে তার জন্য হারাম জিনিস আসবে। চতুষ্পদ প্রাণীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা পরাজিত ও নির্যাতিত হবে, তবে ওই সময় সে যদি ভীত না হয় এবং চতুষ্পদ প্রাণী এবং তার সাদৃশ্যপূর্ণ প্রাণী থেকে থাকে, তাহলে কোনো অপছন্দনীয় কাজ না হয় তাহলে বুঝতে হবে সে তার শত্রু থেকে কল্যাণ লাভ করতে পারবে এবং অপ্রত্যাশিত ব্যক্তি থেকে কল্যাণ পাবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলেই কিন্তু ওইটা আমার আইডি না, প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা জাকারিয়া হুজুর অফিসিয়াল পেজ, মাওলানা জাকারিয়া বিন জুবায়ের, মাওলানা হাবিব, এই জাতীয় আরো হাজারো নাম দিয়ে প্রতারণা করছে। সাবধান।